অনেক বছর আগের কথা, এক গ্রামে এক হিংসুটে মহিলা ছিল যে কাউকে সহ্য করতে পারত না, সবার নামে দুর্নাম ছড়িয়ে বেড়াত। ওই মহিলার যন্ত্রণায় গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন ঠিক তেমন করেই সেই মহিলা তার প্রতিবেশীর নামে দুর্নাম ছড়ালো এই বলে যে সে চোর। ফলস্বরূপ তাকে গ্রামের মজলিসে দাঁড় করানো হলো বিচারের জন্যে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি এই ঘটনার সত্যতা জানার জন্য, কারো বিচার করার জন্য নয়। মশাই, আপনি কি চুরি করেছেন? না মশাই, আমি কোনো কিছুই চুরি করিনি। আমি গরিব হলেও সৎ মশাই, গ্রামের সাধারণ এক কৃষক। আমি সারাদিন খেতে কাজ করে আর তা বিক্রি করেই আমার দিনকাল চলে যায়। মজলিসে দাঁড়ানো বাকি সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল, এবং ভিড়ে দাঁড়ানো এক বুড়ো বলে উঠল, এই লোক সঠিক বলছে, সে কখনোই কারো ক্ষতি করেনি, বরং এই মহিলা গ্রামের সবার নামে দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছে। বিচার হলে এই মহিলারই হওয়া উচিত। গ্রাম প্রধান তখন ওই মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি মিথ্যে মন্তব্য করেছো গ্রামের সবার নামে? আমার মুখ দিয়ে আমি যা খুশি বলতেই পারি, আর ওগুলো শুধুই মন্তব্য ছিল মশাই। সেগুলো তো কারো কোনো ক্ষতি করেনি কোনোদিন, তাই না? ঠিক আছে, আজ তোমরা সবাই নিজ নিজ ঘরের দিকে প্রস্থান করো। এই ঘটনার বিচার আগামীকাল হবে, কিন্তু তার আগে এই কাগজটুকু নাও, আর তুমি গ্রামের সবার নামে যা যা মিথ্যে বলেছ সবগুলো লেখো এখানে, আর বাসায় ফেরার সময় কাগজটি ছিঁড়তে ছিঁড়তে যাবে। শাস্তি থেকে বাঁচার চেষ্টায় মহিলাটি তাই করল। গ্রামে যার যার নামে সে মিথ্যে বলেছিল সেগুলো সব কিছুই কাগজে লেখার পরে বাড়ির দিকে ফেরার সময় সেই কাগজটি টুকরো টুকরো করতে করতেই সে বাড়িতে ফিরল। পরের দিন গ্রামের সবাই যখন আবার একত্রিত হলো মহিলার বিচার জানার জন্যে, তখন গ্রাম প্রধান মহিলাটিকে সামনে ডেকে জিজ্ঞেস করলেন, তোমায় আমি গতকাল যে কাজটি দিয়েছিলাম তুমি কি সেটি করেছো? মহিলাটি হ্যাঁ বললেন। বেশ ভালো, এখন সেই কাগজের টুকরোগুলো একত্র করে আমার হাতে দাও, আমি দেখব তুমি কার কার নামে কি কি মিথ্যে বলেছ। মহিলাটি প্রচুর ভয় পেয়ে গেলেন আর জিজ্ঞাসু কণ্ঠে বললেন, সে কি করে সম্ভব জনাব? কাগজের টুকরোগুলি তো এতক্ষণে বাতাসেই উড়িয়ে নিয়ে গিয়েছে, আমি কিভাবে সেগুলো খুঁজে বের করব বলুন। ঠিক, একদম ঠিক, বাতাসে এতক্ষণে সে কাগজের টুকরোগুলি উড়িয়ে নিয়ে গিয়েছে, ঠিক যেভাবে তুমি মিথ্যে বলো, আর একজন থেকে অন্যজন বাতাসের মতো সেই মিথ্যাগুলিকে উড়িয়ে নিয়ে বেড়ায়, তাই কোনোভাবেই সেই মিথ্যাগুলির উৎস খুঁজে বের করা সম্ভব হয় না, আর না সম্ভব হয় সেই নির্দোষ ব্যক্তির সেই ঘটনার সত্যতা সম্পর্কে জানা। তাই তুমি যতই বলো না কেন, তুমি মিথ্যা বলে কারো কোনো ক্ষতি করনি। কথাটি আসলে সঠিক নয়, সামান্য এক মিথ্যাই নির্দোষ ওই ব্যক্তির জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। সমস্ত গ্রামবাসী গ্রাম প্রধানের কথার সাথে সম্মতি জানালেন, আর মহিলাটিও মাথা নিচু করে নিজের ভুল বুঝতে পেরে বলতে লাগলেন, আপনি ঠিক বলেছেন, এরপর থেকে আমি আর কখনোই কারো নামে মিথ্যে কোনো অপবাদ দিব না, এবারের জন্যে আমাকে মাফ করুন সবাই। গ্রামের সবাই তাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করাই মহৎ গুণ, কেউ কারো ভুল বুঝতে পারলে তাকে অবশ্যই ক্ষমা করে দ্বিতীয় সুযোগ দিতে হয়। এই বলে গ্রাম প্রধান মহিলাটিকে সেবারের মতো মাফ করে দিলেন।